আমার আজকের রেসিপি বাসন্তী পোলাও আর তার সঙ্গে শাহি পনিরের তরকারি। তবে এই বাসন্তী পোলাওয়ের সঙ্গে যে কোনো কষা মাংস কিংবা আলুর কোরমা কিংবা ফুলকপির তরকারি, যে কোনো তরকারির সঙ্গেই কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। আর এটা তৈরি করতে খুব বেশি সময়ও লাগে না, চটপট তৈরিও হয়ে যায়, আর বাঙালিদের বেশ প্রিয় একটা খাবার। তো আমি এটা বাসমতি রাইস দিয়ে তৈরি করেছি। অনেকে গোবিন্দভোগ চাল বা অন্যান্য চাল দিয়ে তৈরি করে থাকেন, কোনো অসুবিধা নেই, যে কোনো চাল দিয়ে তৈরি করলেই হবে। আমি 2 গ্লাস বাসমতি চাল নিয়ে নিলাম। এবার চালটাকে আমি আগে ধুয়ে নেব, তারপর এটাকে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তো অনেকে কী করেন, আগে ভিজিয়ে রাখেন তারপর ধুতে যান, তাতে কী হয় চালটা ভিজে যাওয়ার ফলে অনেক সময় ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আমি এটা আগে ধুয়ে নিলাম, 3 থেকে 4 বার ধুয়ে নেব পানি চেঞ্জ করে। ধোয়া হয়ে গেলে এতে প্রয়োজন মতো পানি দিয়ে আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। চালটা ধোয়া হয়ে গেছে, এবার আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রাখলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি এর থেকে পানিটা ঝরিয়ে নেব। 30 মিনিট হয়ে গেছে, এরপর আমি চালটা থেকে পানি ঝরাতে দেব। আমি একটা বড় ছাঁকনির সাহায্যে পানি ঝরাতে দিয়ে দিলাম, আর চালটা একটু মেলিয়ে দেবো যাতে পানিটা খুব ভালোভাবে ঝরে যায়। আর এভাবে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর এটা একটা পাত্রে নিয়ে এতে আমি কিছু মশলা অ্যাড করবো। আমি এতে দিয়ে দিলাম 2 চামচের মতো হলুদ গুঁড়ো, তবে 2 চামচ পুরোপুরি ভর্তি করে দিইনি, একটু কম কমে দিয়েছি। আর দিয়ে দেব ঘি 1 চামচ, আর এর সঙ্গে দিয়ে দেব আদা বাটা 1/2 চামচের মতো। এই সমস্ত মশলা আমি চালের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। আমি হাতের সাহায্যে মাখাবো, চামচটায় যেহেতু একটু ঘি লেগেছিলো তার জন্য প্রথমে একটু চামচটা দিয়ে মাখিয়ে দিলাম যাতে ঘিটা চালে লেগে যায়। তারপর হাতের সাহায্যে আলতোভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে, খুব বেশি প্রেশার দিলে হবে না, যেহেতু চালগুলো ভিজিয়ে রাখার ফলে অনেকটা নরম হয়ে আছে। তো এইভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি এটাকে রেখে দেবো আরও 10 মিনিটের মতো। আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর একটা কড়া গরম করতে দিয়েছি, গরম কড়াতে দিয়ে দেব 1 চামচ ঘি, আর দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এতে আমি দিয়ে দিলাম 2 তেজপাতা, 2 এলাচ, 2 লবঙ্গ, 1 দারুচিনির স্টিক দিয়ে হালকা একটু ভেজে নেব। আর যখন এগুলো থেকে একটা ভাজা ভাজা গন্ধ বের হবে তখন আমি এতে অ্যাড করে দেবো 5টা কাজু বাদাম। কাজু বাদামগুলো আমি আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম। কাজু বাদামটা দিয়ে হালকা নেড়ে ছেড়ে আমি দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশটা আমি পরে দিলাম কারণ কিশমিশ খুব তাড়াতাড়ি ভেজে যায়। তারপর আমি অ্যাড করে দেব ভিজিয়ে রাখা চালগুলো, যেগুলো আমি মশলা মাখিয়ে ম্যারিনেট করতে দিয়েছিলাম। এবার আলতোভাবে এটাকে নেড়ে ছেড়ে আমি 5 মিনিটের মতো ফ্রাই করে নেব। খুব বেশি তাড়াহুড়ো করে এটা ভাজলে হবে না, খুব আলতোভাবে। আর যে হাতাটা দিয়ে নাড়ছি ওটা কিন্তু একটু নরম কাঠের, অন্য কোনো নরম কিছু দিয়ে নাড়তে হবে, শক্ত খুন্তি দিয়ে নাড়লে কী হবে চালটা ভেঙে যেতে পারে। তো আমি একটা নরম খুন্তির সাহায্যে এভাবে চালটা 5 মিনিটের মতো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি ভেজে নিলাম। এরপর আমি এতে অ্যাড করব গরম পানি। আমি 4 গ্লাস পানি দিয়ে দেব, যেহেতু আমি 2 গ্লাস চাল নিয়েছিলাম, চাল যতটা নিতে হবে তার ডবল কিন্তু পানি দিতে হবে। চাল আর পানি রেশিও সবসময় ঠিক রাখতে হবে। পানিটা দেওয়ার পর চালের সঙ্গে পানি খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এটা আমি ঢেকে 4 মিনিটের মতো রান্না করব। 4 মিনিটের মতো এটা ঢেকে দিলাম। 4 মিনিট পর এটা খুলে আমি কয়েকটা মশলা অ্যাড করব। ততক্ষণে পানিটা অনেকটা টেনে নিয়েছে আর নিচের দিকে একটু পানি আছে, এরপর আমি এতে অ্যাড করে দেব স্বাদ মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দেব আমি 2 চামচ নুন দিয়েছি, আর 4 চামচের মতো চিনি দিয়েছি, চিনিটাও তাই আপনারা স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে দেবেন। আর দিলাম 3টে ছিঁড়ে কাঁচা লঙ্কা। দেওয়া সমস্ত উপকরণ আমি চালের সঙ্গে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লোয়েতে রেখেছি। খুব সাবধানে এইভাবে মশলাগুলো চালের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু নেড়েছেড়ে এটা আমি আবারও ঢেকে দেব। খুব হালকা হাতে এটা নেড়েচেড়ে নিতে হবে, তাড়াহুড়ো করে নাড়লে কিন্তু হবে না। তো এটা নাড়াচাড়া হয়ে গেলে আমি এটা ঢেকে দিয়ে
5 মিনিটের মতো সেদ্ধ করতে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা আমি লোয়েতে রেখেছি। 5 মিনিট পর এটা আমি ঢাকা খুলে দেখব চালটা কতটা কি সেদ্ধ হয়েছে। 5 মিনিট হয়ে গেছে, এরপর আমি চালটা চেক করে নেব আর নুন চিনির পরিমাণটাও আমি চেক করে নেব। প্রথমে আমি নিচে থেকে চালগুলো উপর দিকে এইভাবে তুলে দেব যাতে নুন চিনিটা খুব ভালোভাবে সমস্ত চালের সঙ্গে মিশে যায়। এইভাবে তুলে দেওয়ার পর আমি নুন আর চিনিটা চেক করে নেব। যদি মনে হয় নুন কিংবা চিনি একটু কম হয়েছে এখন কিন্তু দিয়ে দিতে হবে, তাতে কি হবে এভাবে নাড়তে নাড়তে কিন্তু নুন চিনিটা সমস্ত ভাতের সঙ্গে মিশে যাবে আর ভাতটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যেরকম ঝরঝরে পোলাও হয় সেরকমই হয়েছে। এরপর এটা 5 মিনিটের মতো ঢেকে আমি দমে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি। 5 মিনিট পর এটা কিন্তু ঝরঝরে যেরকম বাসন্তী পোলাও হয় সেরকমই তৈরি হয়ে গেছে। এরপর একটা অন্য প্লেটে আমি এটাকে ঠান্ডা করতে দিয়ে দিলাম, কারণ এটা ঠান্ডা করার ফলে কিন্তু আরও একটু বেশি ঝরঝরে হয়ে যাবে। তো আপনারা চাইলে এটা গরম গরমও খেতে পারেন। আমি এই প্লেটে ঠান্ডা করতে দিলাম আর ঠান্ডা হওয়ার পর যখন এটা ঝরঝরে হয়ে যাবে তখন আমি এটাকে সার্ভ করব। আমি একটা অন্য প্লেটে এটা দেখাবো কতটা ঝরঝরে হয়েছে। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা অনেক বেশি ঝরঝরে হয়ে গেছে, যেরকম পোলাও ভাত হয়। এরপর কিন্তু এই ঝরঝরে পোলাও ভাতটা আমি অন্য একটা প্লেটে দিয়ে সার্ভ করব। আমি একটা অন্য প্লেটে এটা সার্ভ করতে দিয়ে দিলাম আর সঙ্গে দিলাম শাহি পনিরের তরকারি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দের তরকারি এর সঙ্গে সার্ভ করতে দিতে পারেন। আর শাহি পনিরের রেসিপি আমি নেক্সট ভিডিওতে দেবো, কারণ এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছিলো তার জন্য। আর এই বাসন্তী পোলাও খেতে কিন্তু বেশ ভালো হয় আর বাঙালিদের তো প্রিয় একটা খাবার। তো বাসন্তী পোলাও তৈরি করার জন্য বাসমতি কিংবা গোবিন্দভোগ চাল ছাড়াও কিন্তু অন্য কোনো চালে তৈরি করলেও হবে। তো এটা গোবিন্দভোগ কিংবা বাসমতি চালে তৈরি করলে স্বাদটা একটু বেশি হয়, তার জন্য এই চালগুলো নেওয়া হয়। তো আপনারা চাইলে যে কোনো চালে এটা তৈরি করতে পারেন। আর এই ধরনের রেসিপি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।